স্বাধীনতা দিবসে এ এক অনন্য নজির। সিপিএম পার্টি অফিসে পতাকা উত্তোলন করলেন তৃণমূল বিধায়ক। পাণ্ডবেশ্বর বিধানসভার নবগ্রাম গ্রাম পঞ্চায়েতের সিপিআইএম এর কিষাণ ভবনে জাতীয় পতাকা উত্তোলন করলেন তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎই সিপিএম কর্মী সমর্থকরা বিধায়কের গাড়ি দাঁড় করান। বিধায়ককে জাতীয় পতাকা উত্তোলন করতে বলেন কমিউনিস্ট পার্টির অফিসে। রাজ্য রাজনীতি অনুব্রত মণ্ডলকে নিয়ে সিপিএম তৃণমূল কংগ্রেসের সমীকরণে যথেষ্ট উত্তপ্ত হয়ে রয়েছে। এরকম অবস্থায় এরকম কার্যক্রম যথেষ্ট চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে শিল্পাঞ্চলে। আর যারা এখানে সিপিএম করে তারা আমার ছোট ভাই, তারা দাঁড়িয়েছিল, পতাকা তোলা হয়নি, আমাকে ডাকলো, পতাকা তুললাম, চা খেলাম, একসঙ্গে গল্প করলাম। আজ তো স্বাধীনতা দিবসের দিন, আজ সারা ভারতবর্ষে এক জাতি এক প্রাণ একতা। আজ রাজনৈতিক কোনো ভেদাভেদ নয়, আজ আমরা সবাই ভারতবাসী, আজ বাংলার মানুষ আমরা সবাই এক। এ তো রবীন্দ্র নজরুলের শিক্ষা, এ তো মমতা বন্দ্যোপাধ্যায়ের শিক্ষা। না, আমরা এটার জন্যে বিধায়ককে আমরা ধন্যবাদ জানাচ্ছি, কেননা আমাদের কমিউনিস্ট পার্টির পার্টি অফিসে আমরা আজকে প্রথম ঝান্ডা তুলেছি। তো সেখানে আমাদের বিধায়ক এসে ঝান্ডা তুলে এটার জন্য আমরা ধন্যবাদ জানাচ্ছি। আমরা তো সব টাইমে উন্নয়নে একত্রিত হতে চাই, কিন্তু অন্য পার্টি তো এটা করতে চাইছে। দেখুন, আমাদের এখানে তৃণমূলের বিধায়ক এসেছিল, আজকে যেহেতু আলাদা মানে দিন, যেহেতু ভারতের স্বাধীনতা দিবস, আর এই ভারতের স্বাধীনতা দিবসে যে ঝান্ডা উত্তোলন সে আমাদের বিধায়ককে ধন্যবাদ জানাচ্ছি। আর আজকের দিনে যেটা হলো সেটা আমাদের একত্রিতভাবে যেটা করণীয় জিনিস সেটা করেছে। আর পার্টি একদিকে, আজকের দিনে যেহেতু কোনো রাজনৈতিক না, আজকে আমাদের যেরকম একত্রিতভাবে করেছে তাকে ধন্যবাদ জানাচ্ছি। পাণ্ডবেশ্বর থেকে হরি ঘোষের রিপোর্ট, এএনএম নিউজ। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।